উত্তর জেলা ধর্মনগর শহর থেকে ইচাই লাল ছড়া নিজ বাড়ির উদ্দেশ্যে বাইক নিয়ে রওনা হয় সুকুমার নাথ নামে এক ব্যক্তি উল্টো দিকে কদমতলা থেকে আসা ছ চাকার মিনি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে দুমড়ে মুচড়ে যায় বাইকটি ঘটনাস্থলে মৃত্যু হয় বাইক চালক সুকুমার তার বাবার নাম বাসুনাথ বাইকে থাকা অপর আরোহী ঠিকাদার আনসার আলী আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কদমতলা থানার পুলিশ ও ধর্মনগর দমকল বাহিনীর কর্মীরা দমকল মৃত বাইক চালক সুকুমার নাথ ও গুরুতর ভাবে আহত অপর বাইক আরোহী আনসার আলীকে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায় পুলিশ মিনিট ট্রাক ও দুমড়ে মুচড়ে যাওয়া বাইকটি কদমতলা থানার হেফাজতে নিয়ে যায় এ ব্যাপারে একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে জানা গেছে মৃত বাইক চালকের বাড়ি কদমতলা থানাধীন ইছাই লালছড়া গ্রামে পেশায় রাজমিস্ত্রি গুরুতর ভাবে আহত অপর ব্যক্তি আনসার আলী পেশায় ঠিকাদার বাড়ি বহিরাজ্য পশ্চিমবঙ্গে

স্থানীয়দের বক্তব্য কদমতলা থেকে ধর্মনগর পর্যন্ত দীর্ঘ বারো কিলোমিটার পথের চরম দূর অবস্থার কারণে নিত্যদিন সড়কের উপর পথ দুর্ঘটনা সংঘটিত হচ্ছে শীতের মৌসুম হাওয়াতে রাতের বেলা ঘন কুয়াশার কারণেও সংঘটিত হচ্ছে দুর্ঘটনা মূলত পথের বেহাল অবস্থা ও ঘন কুয়াশার কারণে এই ভয়াবহ পথ দুর্ঘটনা সংঘটিত হয়েছে বলে দাবি এলাকার লোকজনদের চুরাইবাড়ি থেকে কিশোরঞ্জন হরের রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা